إن الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصي امتناله باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم ربي أرني كيف تحيي الموتى قال ولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী ফকির তালুক হযরত রাসূলুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এর 13তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত মাহফিলের সম্মানিত সভাপতি পত্র এলাকার কৃতি সন্তান সকলেরই সুপরিচিত জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম পেয়ার সাহেব এবং উপস্থিত তিন নম্বর ওয়ার্ড
জামাদার গ্রামের সম্মানিত মেম্বার জনাব মীর হোসেন সাহেব মাহফিল ইন্তেজামিয়া কমিটির সকল সদস্যবৃন্দ অত্র এলাকার মুসলিয়ানে কেরাম ব্যবসায়ীবৃন্দ বিভিন্ন শ্রেণী এবং পেশার লোকজনবৃন্দ এবং পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মহতি মাহফিলে সমবেত হয়ে কিছু শোনার এবং বলার তৌফিক এনায়েত করেছেন এজন্য মহান মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে প্রত্যেককে শুকর আদায় করি প্রত্যেককে বড় আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করছি আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের সরদার বানিয়েছেন যিনি শ্রেষ্ঠ নবী হয়েছেন যার উম্মত হতে পেরে আমরা প্রত্যেকে ধন্য হয়েছি সেই রসুলের উপরে অন্তর থেকে প্রত্যেকে দরুদ ও সালাম পেশ করি প্রত্যেকে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজরিন আমি আপনাদের সামনে সূরা আল বাকারার 260 নম্বর আয়াত খুতবায় তেলাওয়াত করেছি আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে মৃত্যুর পর মানুষ কি আবার পুনরুজ্জীবিত হবে যদি হয় তাহলে আমাদেরকে এই দুনিয়াতে কি করতে হবে আর এটি কি সত্য মানুষ কি মরে যাওয়ার পরে আবার জীবিত হবে সে বিষয়ে কিছু বলার এবং শোনার আমরা প্রত্যেকে চেষ্টা করব ইনশাআল্লাহ মহান আল্লাহ ব্যতীত কেউ এই পৃথিবীতে উপাস্য আছে কিনা আমার প্রশ্ন আছে কিনা আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই আর কারো পক্ষে মৃতকে জীবিত করা সম্ভব নয় সম্ভব কিনা সম্ভব নয় আর যদি পৃথিবীতে আল্লাহ একক ব্যতীত অন্য কোন প্রভু যদি থাকতো তাহলে পৃথিবীতে কি ঘটত এই পৃথিবী কি তার আপন নিয়মে চলতো কিনা পৃথিবী সৃষ্টির প্রথম থেকে এ পর্যন্ত পৃথিবীর সমস্ত গ্রহ নক্ষত্র নেহারিকা ধূমকেতু ছায়াপথ উল্কাপিণ্ড যত রকমের জ্যোতিষ্ক রয়েছে সবগুলো আপন নিয়মে চলছে দিনের পর রাত আসছে আর রাতের পর দিন আসছে যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একক না হতেন যদি বহু ইলাহ থাকতো তাহলে উভয় মারামারি করে এক পর্যায়ে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেত যেত কিনা পৃথিবী ধ্বংস হয়ে যেত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই মানব জাতিকে প্রশ্ন করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার 125 নং আয়াতে প্রশ্ন করেন এবং তিনি মানব জাতিকে উত্তর দেন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমিত খাযু আলিহাতাম মিনাল আরদি হুম ইউনশিরুন আমিত তাখাযু তারা কি বানিয়েছে আলিহাতান দেবতা রূপে অন্যান্যদেরকে তারা কি কাউকে দেবতা বানায় কিনা মিনাল আরদে পৃথিবীর মধ্য হতে এই পৃথিবীতে আমি অনেক মানুষ সৃষ্টি করেছি বস্তু সৃষ্টি করেছি তারা কোন বস্তুদেরকে তাদের দেবতা বানায় কিনা আল্লাহ নিজে প্রশ্ন করছেন হুম ইউনশিরুন তারা মৃতকে কি জীবিত করতে পারে কিনা পারে কিনা এই পৃথিবীতে আল্লাহ ব্যতীত আর যত কিছু আছে কোন দেবদেবী আছে কেউ কি মৃতকে জীবিত করতে পারে কিনা
পারে না সম্ভব নাই এরপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে উত্তর দিচ্ছেন লাউ কানা ফীহিমা আলিহাতান ইল্লাল্লাহু লাফাসাদাতা فسبحان الله رب العرش عما يصفون لو كان فيهما آلهة আর যদি তাদের মধ্যে হতে কেউ যদি ইলাহ হতো ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত লাফাসাদাতা তাহলে তারা উভয়ে ধ্বংস হয়ে যেত যেত কিনা উভয়ে ধ্বংস হয়ে যেত যদি দুইজন খোদা হতো তাহলে মারামারি করলে পৃথিবীর কি অবস্থা হতো তারা তো মারা যেত আর পৃথিবীর অবস্থাও খারাপ হয়ে যেত যেত কিনা তাহলে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ আছে কিনা নাই আল্লাহ বলছেন ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন فسبحان الله অতএব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন পবিত্র রব্বিল আরশ তিনি হচ্ছেন আরশের অধিপতি একমাত্র অধিপতি আম্মা ইয়াসিফুন আর এই পৃথিবীতে যাহা কিছু আছে মানুষ যা বর্ণনা করে সব কিছুর একমাত্র অধিপতিকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এ ব্যতীত আল্লাহ ব্যতীত পৃথিবীতে আর কোনো ইলাহ নেই ইলাহ নেই যারা ইলাহ আছে বলে তারাও জাহান্নামের অধিবাসী এবং যাদেরকে ইলাহ বলে তারা সবাই অসার আল্লাহ বলেন হে মুশরিকের দল আল্লাহ ছাড়া তোমরা যেসবের পূজা করো তাদের একজনও নেই যে জীবিতকে মৃত করতে পারে অথবা মৃতকে জীবিত করতে পারে একজন নয় সবাই মিলিত হয়ে যদি একত্রে তাদের ক্ষমতা প্রয়োগ করে তবুও তাদের দ্বারা সম্ভব হবে না আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো সঙ্গী সাথীও নেই আছে কি না আছে আল্লাহর কোনো সঙ্গী সাথীও নেই আল্লাহর কোনো সন্তান আছে কি না আছে তিনি কাউকে জন্ম দিয়েছেন কিনা অথবা তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেছেন কিনা কোনোটি নয় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে তার একত্ব ঘোষণা করেছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন এক আল্লাহ এক আল্লাহুস সামাদ তিনি কারো মুখাপেক্ষী নন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি এবং কারো কাছ থেকে তিনি জন্ম গ্রহণ করেননি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা পবিত্র আর আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন কারো মুখাপেক্ষী নন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুর 111 নম্বর আয়াতে ইরশাদ করেন মাত্তাকাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন إذًا لذهب كل إله بما خلق ولعل بعضهم على بعض سبحان الله عما يصفون মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন এবং তার সাথে অপর কোনো মাবুদ নেই যে তাকে সাহায্য করবে ইযাল লাযাগাবা কুল্লু ইলাহিন যদি থাকতো তাহলে প্রত্যেক মাবুদ স্বীয় সম্পদ নিয়ে তারা ভাগাভাগি শুরু করে দিত দিত কিনা দুই ভাই যদি সংসারে থাকে তারা সম্পদ নিয়ে ভাগাভাগি করে যদি ইলাহ যদি বেশি থাকত তাহলেও তারা সম্পদ নিয়ে ভাগাভাগি করত অবশ্যই তারা আলাদা হয়ে যেত মা খালাকা ওয়ালা আলা বাদুহুম আলা বাদ এবং একে অপরের উপর প্রাধান্য বিস্তার করার চেষ্টা করত কেউ কারো সম্পদ লুফে নেয়ার চেষ্টা করত সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন আর তারা যা বলে তা হতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণ পবিত্র আল্লাহ সম্পূর্ণই পবিত্র মানুষ অনেক কথা বলে আল্লাহর সাথে কাউকে শরীক করে আল্লাহর সমকক্ষ বানায় আল্লাহর সঙ্গী সাথী বানায় অনেক কথা বলে এগুলো থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণ ফুত ও পবিত্র
এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি বিষয় আলোকপাত করেছেন একটি হচ্ছে ইহুদি খ্রিস্টান মুশরিক নির্বিশেষে যারাই আল্লাহর সাথে শরীক করে সকলের ঠাই হবে জাহান্নামে কোথায় হবে সকলের ঠাই হবে জাহান্নামে আর বহু স্রষ্টা আর যদি বহু ইলাহ হতো তাহলে প্রত্যেকই আলাদা হওয়া তাদের জন্য অপরিহার্য হয়ে যেত যেমনি ভাবে মানুষের পরিবার দুই ভাই তারা পৃথক হয়ে যায় সেভাবে পৃথিবীও তারা পৃথক করে নেওয়ার চেষ্টা করত এরপরে যার ফলে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি হতো এবং সংঘর্ষ অনিবার্যই ঘটত যার ফলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেত তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব থেকে সম্পূর্ণ পবিত্র এবং সম্পূর্ণ মুক্ত এই সাচ্চা ঈমান নিয়ে আমাদেরকে এই দুনিয়াতে বসবাস করতে হবে এরপর মানুষ বা কোন মূর্তি বা এই পৃথিবীর সকলে মিলে মৃতকে জীবিত করতে পারবে না পারবে কি যদি আমাদের পৃথিবীর সমস্ত মানুষ একসাথে হয়ে যদি মৃতকে জীবিত করার চেষ্টা করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সূরায় ফিফি লিকা দিয়ে মানুষকে উদাহরণ দিয়েছেন যেমন সূরা বাকারায় বলেছেন যে মানুষ যদি একটি ফিফটা সদৃশ একটি মূষা সদৃশ যদি তৈরি করতে পারে তাহলে তারা দেখা যে তারা পারে পৃথিবীর সমস্ত ডাক্তারকে যদি একসাথে আনে ফিপিলিকার মধ্যে ছয়টি পা আছে যদি তাদেরকে ফু দেয় তাহলে তাদের কয়েকটি পা ভেঙে যায় পৃথিবীর সমস্ত ডাক্তারকে একসাথে করে আনলে একটি পাও তারা ভালো করতে পারবে না পারবে কি ফিপিলিকার পা একটা ভালো করা ডাক্তারের শক্তি আছে সুতরাং আমাদের কোনো শক্তি নেই এই পৃথিবীর সমস্ত শক্তির একমাত্র আধার হচ্ছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ কেমন ছিল মানুষ ছিল নিষ্প্রাণ পচা তাদেরকে সৃষ্টি করা হয়েছে নিষ্প্রাণ পচা বস্তু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন খলাকাল্লাহুল ইনসানা মিন তিন ওয়াল মা আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে তিন থেকে মাটি থেকে সৃষ্টি করেছেন সেই তিন হচ্ছে হযরত আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন হযরত আদম আলাইহিস সালামের পরবর্তী জেনারেশন আমরা পর্যন্ত যারা দুনিয়াতে এসেছি আমরা এসেছি কেবল পানি থেকে নাপাক পানি থেকে খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলব ওয়াত তারাইব খুলিকা মিন মাইন দাফিক মানুষকে সৃষ্টি করা হয়েছে সবেগে স্থলিত নাপাক পানি থেকে যেই পানি পৃথিবীর সবচাইতে বেশি নাপাক সেখান থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে এটাকে মাও মাহিন বলা হয় আবার নুতফা বলা হয় নুতফা সেই নুতফা হচ্ছে কীট শুক্রকীট থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে এই মানুষ যদি আল্লাহর সামনে যদি বলে যে আমরা বুঝিনি আমরা এটি করিনি আল্লাহ কোনো রকমের সেটি মেনে নেবেন না কারণ কারণ হচ্ছে মায়ের রেহমের মধ্যে 40,000 শুক্রকীট ঢুকেছে পিতা এবং মাতার দুইজনের মিলনের ফলে মায়ের রেহমের মধ্যে 40 কোটি শুক্রকীট সেখানে প্রতিযোগিতা করেছে মায়ের রেহমের মধ্যে কে ঢুকবে সেখানে আপনি আমি 40,000 কীটকে প্রতিযোগিতায় হারিয়ে আমরা মায়ের রেহমের মধ্যে ঢুকে গিয়েছিলাম সুবহানাল্লাহ সেখানে আমরা ঢুকে আমরা পূর্ণাঙ্গ মানুষ হয়েছি সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন স্তরের বেষ্টনীর মধ্যে আমাদেরকে আস্তে আস্তে বড় করেছেন সেখানে নিরাপত্তা দান করেছেন খাবার দিয়েছেন পানি দিয়েছেন সেখান থেকে তিনি আমাদেরকে বেড়ে তুলেছেন যখন আমাদের বের হওয়ার সময় হয়েছে মায়ের প্রসব বেদনা শুরু হয়েছে সেখান থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বের করে দিয়েছেন এক সেকেন্ডও মায়ের পেটে রাখেননি যখন আমার বের হওয়ার বয়স সময় হয়েছে এরপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আলো দিয়েছেন বাতাস দিয়েছেন চন্দ্র দিয়েছেন সূর্য দিয়েছেন পুরো পৃথিবী দিয়েছেন এই পৃথিবীর আলো বাতাসে ছোট থেকে আস্তে আস্তে তিনি আমাদেরকে বড় করেছেন খুলিকা মিন মাইন দাফে মানুষকে সবেগে স্থলিত নাপাক পানি থেকে সৃষ্টি করা হয়েছে ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব যা বের হয় নরের পৃষ্ঠস্থিত মেরুদণ্ড এবং নারীর বক্ষস্থিত অস্থি থেকে যেটা বের হয়ে আপনি আমি মায়ের গর্ভে ছিলাম সেখানে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে নিয়ে এসেছেন শুক্রকীট থেকে আজকে এ প্রকাণ্ড মানুষকে তৈরি করেছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই নাপাক পানি থেকে আজকের এতক্ষণ পর্যন্ত এনেছেন
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 28 নম্বর আয়াতে ইরশাদ করেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহইয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন সুবহানাল্লাহ মুমিনের জন্য এটাই যথেষ্ট এই আয়াতটা যদি আমরা ভালোভাবে উপলব্ধি করি আমাদের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে মৃতকে জীবিত করতে পারেন আবার জীবিতকে মৃত করতে পারেন সবকিছু এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করে ঘোষণা করেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ আল্লাহ মানবজাতিকে ধমকের স্বরে বলছেন কাইফা কিভাবে তাকফুরুনা তোমরা কুফরি করো অস্বীকার করো বিল্লাহি আল্লাহকে আল্লাহর সাথে তোমরা কিভাবে কুফরি করো ওয়া কুনতুম আমওয়াতান অতসব তোমরা ছিলে মৃত তোমরা মৃত ছিলে আমরা প্রথমে মৃত ছিলাম এই কথা ঠিক কিনা কিভাবে আমরা প্রথম মৃত ছিলাম কোথায় ছিলাম পিতার পিঠে ছিলাম প্রথমে আমরা পিতার পৃষ্ঠে আমরা মৃত ছিলাম এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া কুনতুম মামওয়াতান তোমরা ছিলে মৃত ফাআহইয়াকুম অতঃপর তিনি তোমাদেরকে মায়ের রহমের মধ্যে ঢুকিয়ে জীবন দান করেছেন মায়ের রহমের মধ্যে পানি ঢুকিয়েছেন তারপর সে পানিকে তিনি রক্তে জমাট করেছেন এরপরে এই রক্তের মধ্যে তিনি হাড় সৃষ্টি করেছেন এবং এগুলোর মধ্যে মানুষের চক্ষু নাসিকা কান যত কিছু ইন্দ্রিয় আছে সব কিছু গঠন করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু গঠন করে সেখানে জীবন দান করেছেন ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম অতঃপর তিনি তোমাদেরকে মায়ের গর্ভ থেকে আস্তে আস্তে বড় করে যখন এই পৃথিবীতে এনেছেন পৃথিবীতে তোমার ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তোমাকে আস্তে আস্তে তোমার বয়স পর্যন্ত উপনীত করেছেন এরপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমার যখন আয়ু শেষ হয়ে যাবে সুম্মা ইউমীতুকুম অতঃপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন সুম্মা ইউহইয়িকুম আবার তিনি তোমাদেরকে পুনরায় জীবিত করবেন আবার পুনরায় জীবিত করবেন এখন আমাদের প্রশ্ন আমরা যদি মরে যাই এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবার পুনরায় জীবিত করবেন কিনা করবেন কিনা যদি করেন তাহলে আমাদের ঈমান ঠিক আছে এই কথা যদি বিশ্বাস করি আর যদি বিশ্বাস না করি তাহলে আমাদের ঈমান নেই তাহলে আমাদের ঈমান নেই অর্থাৎ কাল হাশরের মাঠে প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত করে তুলবেন এই কথার উপরে প্রত্যেককে ঈমান রাখতে হবে আর যদি ঈমান না রাখে তাহলে মানুষের কি এই দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ বরবাদ কিনা বরবাদ হয়ে যাবে সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহইয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন অতঃপর তাকে আবার পুনরায় তার কাছে ফিরিয়ে নেবেন ঠিক কিনা আল্লাহর কাছে ফিরিয়ে নেবেন আল্লাহ শুধু আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য কি করার জন্য পরীক্ষা করার জন্য আমরা যদি এই দুনিয়াতে ভালো কাজ করি বা খারাপ কাজ করি সব কিছু আল্লাহ অবজারভেশনে আছেন অবজারভেশনে রেখেছেন দুই পাশে দুইটা ফেরেশতা রেখেছেন কেরামান কাতিবিন তারা যা লিখছে কাল ময়দানে মহাশরে মানুষ যখন জীবিত হবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বানি ইসরাইলের 14 নম্বর আয়াতে বলেছেন মানুষকে তখন সামনে তারা বলনামা দিবেন বললেন বলবেন ইতরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা ইকরা পড়ো একরা তুমি পড়ো কিতাব আকা তোমার সে আমল কিতাব দুনিয়াতে তুমি কি করেছো কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা আজ তুমি তোমার নিজের হিসাবের জন্য আজ তুমি নিজেই যথেষ্ট তার হিসাব থেকে শেষে দিন সুবহানাল্লাহ বা আল্লাহর কি করা শুরু করবে জিকির করা শুরু করবে কিন্তু সেদিন কোনো কাজে আসবে না ফালানু কিমা লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা সেদিন কোনো কাফের মুশরিক বা আল্লাহর বিধানকে যারা অস্বীকার করে তাদের কোনো কিছু তাদের নেক কাজগুলো দাড়ি পাল্লায় পর্যন্ত তোলা হবে না নাউযু বিল্লাহ
তাদেরকে সেদিন বিনা হিসাবে জাহান্নামে ফেলে দেওয়া হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই আয়াত সূরা বাকারার 28 নম্বর আয়াতে এর ব্যাপারটা হলো মানুষ দুইবার মরবে আর দুইবার মানুষ জীবিত হবে। একবার মানুষ পিতার পৃষ্ঠে মৃত ছিল সেখান থেকে মায়ের গর্ভে মানুষকে জীবন দান করেছেন, এরপরে দুনিয়াতে তার জীবন হায়াত শেষ করার পরে তাকে আবার মৃত্যু দিবেন এবং কাল ময়দানে মহাশরে তাকে আবার জীবিত করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ জীবিত করে সেখানে মানুষের হিসাবের ব্যবস্থা করবেন। সূরা নাহলের 28 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন ওয়া আকসামু বিল্লাহি জাহাদা আইমানিহিম লা ইয়াবআসুল্লাহু মান ইয়ামুত বালা ওয়াদান আলাইহি হাক্কান ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। ওয়া আকসামু বিল্লাহি, আল্লাহর নামে শপথ করে তারা বলবে জাহাদাই মাদিহিম, উহারা দৃঢ়তার সঙ্গে আল্লাহর নামে শপথ করে বলবে তারা লায়াবআসুল্লাহু মাইয়ামুত, যাহার মৃত্যু হয় আল্লাহ তাকে পুনরুজ্জীবিত করবেন না। এই কথাই দুনিয়াতে মানুষ বলে কিনা, বলে কিনা মানুষ বলে কিনা মরে যাওয়ার পরে আর কোনো হিসাব হবে না, আর কোনো কিছু নেই, এই কথা বলে কিনা? এই কথা বললে তার ঈমান নেই। যাহার মৃত্যু হয় আল্লাহ তাকে আবার পুনরুজ্জীবিত করবেন না, তারা এই দুনিয়াতে বলে থাকে। কেন নয়, তিনি তো ওয়াদা পূর্ণ করবেন। কিন্তু অধিকাংশ মানুষ এটি বুঝে না, অধিকাংশ মানুষ এটাকে ভ্রুক্ষেপেই করে না। আল্লাহ তিনি পুনরুত্থিত করবেন এটি অবশ্যই, যে বিষয়ে তাদের মতানৈক্য ছিল তা তাদেরকে স্পষ্টভাবে দেখানোর জন্য, এবং যাতে কাফেররা জানতে পারে যে তারাই ছিল মিথ্যাবাদী, এই কথা কাল ময়দানে মহাশরে সকলের সামনে স্পষ্ট হয়ে যাবে। এরপরে পার্থিব জীবনের প্রাধান্য, পার্থিব জীবনের লোভলালসা, আখেরাত অস্বীকারী যারা, জুলুম করে যারা এবং অপর দল বিপদ আপদ মুসিবতে ধৈর্য ধারণ করে যারা, পরকালের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে এবং জুলুম যারা সহ্য করে, দুটি দলের কথা এখানে বলা হয়েছে। এক দল হচ্ছে যারা জুলুমবাজ, আর এক দল হচ্ছে যারা জুলুম সহ্য করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পুনরুজ্জীবন দান করবেন তখন যারা জুলুম সহ্য করছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাহায্যকারী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এরপরে সূরা মারিয়ামের 66 এবং 67 নম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন ওয়া ইয়াকুলুল ইনসানু আইযা মা মিত্তু লাসাউফা উখরাজু হাইয়্যা, আমি কি জীবিত অবস্থায় উত্থিত হব? আমার মৃত্যু হলে মানুষ বলে আমি কি আবার জীবিত হব কিনা, এই কথা মানুষ সন্দেহ করে। মানুষ নিজেকে সৃষ্টির কথা ভুলে যায়, তাকে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, প্রথমবার যেভাবে মানুষকে সৃষ্টি করেছেন, নিষ্প্রাণ থেকে মানুষকে প্রাণ দিয়েছেন, পুনরায় আল্লাহর পক্ষে প্রাণ দেওয়া সম্ভব কিনা, সম্ভব কিনা? আপনারা জবাব দিবেন, পুনরায় আল্লাহর পক্ষে জীবিত করা সম্ভব কিনা, জীবিত করতে পারবেন আল্লাহ? এ বিষয়ে যদি ঈমান না থাকে তাহলে আমরা জান্নাত পাবো কিনা? পাবো না। এই জন্য আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারিয়ামের 67 নম্বর আয়াতে ইরশাদ করেন আওয়ালাইযুকুরুল ইনসানু আন্না খলাকনাহু মিন ক্বাবল ওয়ালাম ইয়াকু শাইআ, যখন সে কিছুই ছিল না আমি তাকে পূর্বে সৃষ্টি করিয়াছি। মানুষ কি কখনো এই কথা স্মরণ করে না? মানুষ কি স্মরণ করে না যে আমি তাকে পূর্বে সৃষ্টি করিয়াছি, কিভাবে আবার তাকে পুনরায় সৃষ্টি করতে পারবো? এই কথা মানুষ বিশ্বাস করে না কেন? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা মানব জাতির কাছে প্রশ্ন করেছেন।
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করতে পারবেন এই বিষয়ে কারো সন্দেহ থাকার কথা নয় অবশ্যই সন্দেহ করলে ঈমান থাকবে না অথচ মানুষ আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায় কিনা আল্লাহর বিরুদ্ধে তারা দাঁড়িয়ে যায় দুনিয়ার ভালোমন্দ বুজার জ্ঞান দিয়েছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আল্লাহ সৃষ্টি নিয়ে তারা প্রশ্ন তুলে আর সৃষ্টিতে সে সন্দেহ পোষণ করে অথচ এই সকল মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করেছেন তাকে ছোট থেকে বড় করেছেন এই দুনিয়ার নাজ নিয়ামত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়েছেন আর সে কিন্তু সব কিছু ভুলে যায় মানুষ ব্যতীত আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সবই তার হুকুম পালন করে ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লুল্লাহু কানিতুন আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগত يبدأ الخلق ثم يعيده وهو أهون عليه وله المثل الأعلى في السماوات والأرض وهو العزيز الحكيم وهو الذي يبدأ الخلق نتشيتني মহান মহান সত্তা যিনি সৃষ্টির সূচনা করেছেন সুম্মা ইউইদুহু অতঃপর তিনি উহার পুনরাবর্তন করবেন আবার মানুষকে জীবিত করবেন ওয়াহুয়া আখারু ওয়াহুয়ানু আলাই এবং এটি তার জন্য অত্যন্ত সহজ ওয়ালাহুল মাসালু এবং তার গুণাবলী হচ্ছে শ্রেষ্ঠ আলা সর্বোত্তম মর্যাদা সম্পন্ন ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের মধ্যে তার সৃষ্টি রয়েছে সেখান থেকে মানুষকে চিন্তা করতে বলা হয়েছে ওয়াহুয়াল আযীযুল হাকীম এবং তিনি মহাপরাক্রমশালী বিজ্ঞানময় আমি যে আয়াতটি বলেছি আল্লাহ তাআলা সৃষ্টির দুটি প্রমাণ আমি বলেই আল্লাহ পাক রব্বুল আলামিন মৃতকে যে জীবিত করতে পারবেন এই বিষয়ে দুটি প্রমাণ উপস্থাপন করব কোরআনের আলোকে সংক্ষিপ্ত সময়ে আপনারা ধৈর্য সহকারে একটু শুনেন আমার আলোচনা বাদ দিয়েছি অনেকগুলো যে সময় সংক্ষিপ্ততার কারণে আমি যে আয়াত তেলাওয়াত করেছি ওয়াইজ কোয়ালাই বরাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতাম قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي وإذا قال إبراهيم إبراهيم عليه السلام الله نبي تشيلن تيكينا نبي تشيلن أرشي إبراهيم عليه السلام الله كبولن হে রব রব্বি আরিনি হে রব আমি দেখতে চাই আমাকে দেখাও কাইফা তুহিল মাউতা তুমি কিভাবে মৃতকে জীবিত করো আমি এটা তোমার কাছে দেখতে চাই আল্লাহর কাছে হযরত ইব্রাহিম বললেন ওয়ালা ওয়ালাম তুমিন আল্লাহ বললেন হে ইব্রাহিম তুমি কি আমি কি মৃতকে জীবিত করতে পারি এই কথা কি তুমি বিশ্বাস করো না হযরত ইব্রাহিম বললেন ওয়ালা বালাম তিনি বললেন হ্যাঁ আমি অবশ্যই বিশ্বাস করি ওয়ালাকিন লিয়াতমাইন পালবি কিন্তু আমি আমার অন্তরের প্রশান্তির জন্য এটি দেখতে চাই আমি আপনি যে মৃতকে জীবিত করতে পারেন এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই কিন্তু আপনি আমার মনের শান্তির জন্য আমি দেখতে চাই আপনি কিভাবে জীবিতকে মৃতকে জীবিত করেন পালা ফফজ আর বারাত মিনাত তাইর ফাসুরহুন ইলাই قال الله بكبران بلن ففوز تعالى تومي دورني يا شو أربعة من الطير ستة فاكي كاتي فاكي ستة فاكي تومي دورني يا شو فسرهن إليك أبعن أي فاكي غلو كي تومي بوش مناو أي فاكي غلو كي تومي بوش مناو أيقولون نام داو نام دوري جوفن بوش منا بيتوكن تومي تادر كي نام دوري داك بيم ثم جعل على كل جبل منهن جزء آر جوفن فاكي তোমার পোষ মেরে ফেলবে তখন তুমি ওই পাখিগুলোকে টুকরো টুকরো করো এবং এই টুকরা টুকরা করে জুজা মানে টুকরা এই টুকরা টুকরা করে তুমি এই পাখিগুলোকে বিভিন্ন পাহাড়ের উপরে রেখে দিয়ে আসো সুবহানাল্লাহ আল্লাহ বলছেন সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন জুজা তুমি এই পাখির টুকরাগুলোকে মাংসের টুকরাগুলোকে দূর পাহাড়ের উপরে রেখে আসো এটার অনেক ব্যাখ্যা আছে আমি সংক্ষেপে বলে যাচ্ছি
ثم دعوهن يأتينك سعيا আর যখন তুমি তাদেরকে পরে ডাকবে দেখবে ওই পাখিগুলো তোমার কাছে উড়ে চলে আসছে সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাখিগুলোকে জবাই করলেন এবং এই পাখিগুলো ছিল চারটি চার বর্ণের সেগুলো ছিল বিভিন্ন রঙের আর মাথাগুলো তার কাছে রেখেছিলেন আর মাংসের টুকরাগুলো বিভিন্ন পাহাড়ের উপরে রেখেছিলেন আর পালকগুলো রেখেছিলেন ছড়িয়ে ছিটিয়ে যখন পাখিগুলোকে ডাক দিলেন পাখি মাংসগুলো সেখান থেকে উড়ে এসেছিল এরপরে একটি মাংসের সাথে যখন একটি মাথা লাগানো হয় সেটি লাগে না যেই পাখির মাথা ওই পাখির সাথে তার মাংস লেগেছিল সুবহানাল্লাহ এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পাখিগুলোকে ডাক দিলেন আর পাখিগুলো দৌড়ে তার কাছে চলে এসেছিল ওয়ালাম আল্লাহ আজিজুন হাকিম জেনে রাখো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহা পরাক্রমশালী এবং হিকমতওয়ালা আরেকটি আর কবি গেছে আরেকটি কাহিনী বলেই আমি শেষ করছি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সূরা বাকারার 259 নম্বর আয়াতে আরেকটি ঘটনার অবতারণা করেছেন কিভাবে মৃতকে জীবিত করবেন أو كالذي مر على قرية وهي خافية على عروشها قال أن يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعد يوم قال بلى لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسمم وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير محان الله بك رب العالمين كي شندر رقوما پیش করেছেন حضرت داود علیہ السلام সময়ে এবং হযরত ইয়াইলা ইসলাম দুইজনের মধ্যবর্তী সময়ে কেউ বলেছেন নবী আর কেউ বলেছেন সেখানকার পুণ্যবান একজন লোক ছিলেন যার নাম ছিল উজাইর আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি যখন তার এলাকা থেকে আরেকটি ধ্বংসস্তূপের মধ্য দিয়ে যখন তিনি তার বাগান পাহারা দিতে যাচ্ছিলেন দেখে আসার জন্য যাচ্ছিলেন পথে তিনি দেখলেন এক বাদশা তার সেখানে তার এলাকার সমস্ত লোকদেরকে জবাই করে দিয়েছে সমস্ত লোকগুলোকে ধ্বংস করে দিয়েছে এবং জনপদ জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিয়েছে আর তিনি যাওয়ার সময় সেখানে দেখলেন একটি বিরান বাড়ি সেখানে তিনি কিছুক্ষণ আশ্রয় নেওয়ার জন্য যাচ্ছিলেন আর যাওয়ার সময় তিনি সেখানে দেখলেন তিনি তার সাথে ছিল কিছু ডুমুর এবং আঙ্গুর ফল তিনি তার সাথে রুটি ছিল আঙ্গুরের কিছু রস নিয়ে যখন ওই রুটিগুলোকে সেখানে ভেজালেন এরপর বিস্তে দেরি হচ্ছে দেখে তিনি একটি ঘরের মধ্যে বিশ্রাম নিতে গেলেন দেখলেন সেখানে কিছু হাড় গোট ছিড়িয়ে আছে অর্থাৎ মানুষগুলোকে যে হত্যা করেছে হত্যা করার তাদের হাড় গোটগুলো ছিড়িয়ে আছে তখন তিনি বললেন মহান মনে মনে বললেন যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৃতগুলোকে আবার কিভাবে জীবিত করবেন অতঃপর আল্লাহ পাক তার জন্য ফেরেশতা পাঠালেন আও কাল্লাজি অথবা ওই লোকের দৃষ্টান্ত এই যে মাররা আলা কারিয়াতিন কোন নগরের উপর দিয়ে তিনি অতিক্রম করছিলেন ওয়াহিয়া খাবিয়াতিন অমক এমত অবস্থায় যে যা ছিল ধ্বংসস্তূপ আলা উরুশিহা যার সাত গুলো ছিল ধ্বংস ধ্বংসাবশেষে পরিণত হয়েছিল أن يحيي هذه الله بعد موتها এগুলো মৃত্যুবরণ করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোকে আবার কিভাবে জীবিত করবেন আমি সংক্ষেপে বলছি আর তিন মিনিট আছে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠালেন তাকে মেরে ফেললেন মারার 100 বছর পরে আবার ফেরেশতা পাঠালেন আমি সংক্ষেপে বলছি ফেরেশতা পাঠানোর পরে তার প্রথমে তাকে চেঞ্জ দিলেন এবং তার মধ্যে দুটি চোখ ফিট করে দিলেন চোখ ফিট করে চেঞ্জ দিয়ে ফেরেশতা যখন তাকে জীবিত করবে এমন সময়
তখন তার হাড়গুলোকে একত্র করলেন অতঃপর তার উপরে রগগুলোকে ফিটিং করলেন তারপর উপরে মাংস ফিটিং করলেন তিনি তার সচক্ষে দেখলেন হযরত উযাইর আলাইহিস সালাম এই ঘটনা তাকে ফেরেশতা জিজ্ঞাসা করলেন তুমি কতদিন এভাবে মৃত ছিলে সে বলল একদিন অথবা তার চেয়ে কিছু কম অতএব এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন না তুমি 100 বছর মৃত ছিলে সুবহানাল্লাহ কত বছর 100 বছর তুমি মৃত ছিলে আর প্রমাণস্বরূপ তার একটা গাদা ছিল পাশে গাদার হাড়গোড়গুলো সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং সেখানে তার আঙ্গুর ফল এবং তার যে ডুমুরগুলো ছিল সেগুলো সম্পূর্ণ সতেজ ছিল পচে নাই সেগুলো সম্পূর্ণ টাটকা রয়ে গেছে এবং ফেরেশতা এরপর তার ওই গাদাটিকে জীবিত করলেন যেভাবে তাকে জীবিত করে এভাবে গাদা সেখান থেকে উঠে এমন ভাবে আওয়াজ করলো যেন কিয়ামত সংগঠিত হয়ে গিয়েছিল আর ফেরেশতা বললেন এরপরেও আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা বললেন এরপরে কি তুমি বিশ্বাস করো যে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 বছর এখানে মৃত রেখেছিলেন সে বলল এক বিষয়ে আমার কোনো সন্দেহ নেই তার প্রমাণস্বরূপ তিনি যখন তার বাড়িতে গেলেন সেখান থেকে গাদায় করে বাড়িতে গিয়ে দেখলেন সেখানে এক বুড়ি তার ঘরের মধ্যে বসে আছে আর ওই বুড়ির বয়স 120 বছর সুবহানাল্লাহ যখন ওই বুড়ির বয়স 20 ছিল হযরত উযাইর আলাইহিস সালাম তখন এই বুড়ি ছিল তার ঘরের আয়া তখন সে অন্ধ ছিল তখন বলল আমি উযাইর এসেছি বলে না উযাইর তো নেই অনেক আগে 100 বছর আগে চলে গিয়েছে বলে উযাইর তো একটি কাজ করতে পারতো যে অন্ধ লোককে যদি হাত বুলিয়ে দিত তাহলে তার চোখ ভালো হয়ে যেত তুমি দেখি আমাকে হাত বুলাও দেখি আমি ভালো হই কিনা হাত বোলার সাথে সাথে তার অন্ধত্ব দূর হয়ে গেল সুবহানাল্লাহ এরপরে সে বিকলাঙ্গ ছিল তার অঙ্গগুলো সতেজ হয়ে গিয়েছিল জনগণের কাছে যখন গেল বলল যে এই হচ্ছে উযাইর কেউ বিশ্বাস করলো না প্রত্যেকে একটা পরীক্ষা দিল হে উযাইর তুমি যদি সত্যিকার উযাইর হও উযাইর এবং তার বাপ যখন বাদশাহ দেশের সমস্ত কোরআনকে ধ্বংস করে দিয়েছিল উযাইর এবং তার বাপ একটা কোরআন কোথাও লুকায় রেখেছে সেটা উযাইর ছাড়া কেউ জানে না তাহলে তুমি যদি উযাইর হও তাহলে এই কোরআনের সন্ধান দাও অতঃপর হযরত উযাইর আলাইহিস সালাম সেখানে গেলেন তাৎক্ষণিক লোকজনকে নিয়ে সেখানে কোরআনের পাণ্ডুলিপি সেখান থেকে বের করে দিলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মৃতকে জীবিত করতে পারেন আসুন সম্মানিত উপস্থিতি আমরা আসলে আলোচনা দীর্ঘ শুনলে আপনাদেরও ভালো লাগতো বা আমি বলতে পারলেও আমার ভালো লাগতো মাগরিবের সময় আসন্ন সময় শেষ আর বলতে পারছি না আসলে মূল কথা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মৃত্যু ঘটাবেন এবং আমাদেরকে তিনি জীবিত করবেনই হাশরের মাঠে আমাদেরকে দাঁড় করাবেন সুতরাং এই পৃথিবীতে তার সামনে নতশিরে আমাদেরকে চলতে হবে এবং এই মৃত্যুর কথা স্মরণ করে আখিরাতের কথা চিন্তা করে আমাদের জীবন পরিচালনা করতে হবে না হলে আমাদের জন্য কোনো রক্ষা নেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু